वेलकम गाइज वेलकम बैक टू माय चैनल। आशा कर सबाई खूब बेसि भलो आज और सबाई खूब बेसि भलो पुजो काटो। अखन आज के टपिक तुम्हारे साथ डिसकस करब से खूब इम्पोर्टेंट एक टपिक जो सबार जाना आज है एल एम एम एर मैं कलकाता यूनिवर्सिटी अंडारे एल एल एम एर एडमिशन कब फाइनल मेरिट लिस्ट कब बेरोबे ए रिगार्डिंग आज के तुम्हारे साथ डिसकस करब। तो प्रथम जो 14 सेप्टेम्बर थे सीओर अनलाइन एप्लीकेशन स्टार्ट होल एल एम एर फर द इयर 2022 और एडमिशन अनलाइन अप्लाई करते 14 सेप्टेम्बर टू 28 सेप्टेम्बर अब्दि टाइम लिमिट दिया टाइम मध्य जैसे जैसे कलकाता यूनिवर्सिटी अंडारे एल एल एम पढ़ार इच्छा आज तरह अप्लाई करते अनलाइन एप्लीकेशन थ्रू और तरह 29 सेप्टेम्बर যেটা ছিল আমাদের ড্রাফট মেরিট লিস্ট পাবলিশ হয়েছিল সেই ড্রাফট মেরিট লিস্টে মানে কার কত নাম্বার সেই অনুযায়ী একটা র্যাঙ্ক ছিল 1, 2, 3, 4 করে ইভেন তার পাশে কলেজ প্রেফারেন্স সবকিছুই ওখানে মেনশন করা ছিল সেই ড্রাফট মেরিট লিস্টে। আর তারপরে আমাদেরকে একটা সময় দেওয়া হয়েছিল 6 অক্টোবর অবধি সময় দেওয়া হয়েছিল যে ইনকেস আমরা যদি কোনো কারেকশনস করতে চাই আমাদের অ্যাপ্লিকেশন ফর্মে তাহলে আমরা সেটা ক্যালকাটা ইউনিভার্সিটিতে মেল করে আমরা সেই আমাদের যে চেঞ্জেসগুলো আমরা করতে চাই আমাদের অ্যাপ্লিকেশন ফর্মে সেগুলো করার আমাদেরকে টাইম দেওয়া হয়েছে সেটা ছিল হচ্ছে 6 অক্টোবর আর বলা হয়েছিল বাই 12 অক্টোবর আমাদের ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হবে। কিন্তু 12 অক্টোবর আমাদের কোনো ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হয়নি, সেখানে একটা প্রফেশনাল ড্রাফট মেরিট লিস্ট পাবলিশ হয়েছিল যেখানে সেটা হচ্ছিল এক্স্যাক্টলি মানে ওই প্রফেশনাল মেরিট লিস্ট যেটা পাবলিশ হয়েছিল অন 12 অক্টোবর সেটা সিমিলার টু দ্য ড্রাফট মেরিট লিস্ট যেটা 29 সেপ্টেম্বর মানে পাবলিশ হয়েছিল তারই পুরো একদম সিমিলার। মেবি ওখানে যদি কেউ কিছু অল্টার করে থাকে সেইগুলো হয়তো কিছু চেঞ্জেস করা হলে হতে পারে। তার বাইরে এখন সিওর একটা নোটিফিকেশন বেরিয়েছে, সেই নোটিফিকেশনে বলা আছে বাই 21 অক্টোবর আমাদের একটা ফাইনাল মেরিট লিস্ট বেরোনো হবে। সেই ফাইনাল মেরিট লিস্ট যেটা বেরোবে সেই মেরিট লিস্টে আমাদেরকে কলেজগুলো অ্যালটমেন্ট করে দেওয়া হবে। তার বাইরে সেই নোটিফিকেশনে বলা রয়েছে যে কোন কলেজে কতগুলো টোটাল নাম্বার অফ সিটস আর তার বাইরে বলা রয়েছে যে আমাদের যে মানে অ্যাডমিশনটা হবে সেটা হচ্ছে 2 নভেম্বর তিনটে অ্যাডমিশনের ডেট দিয়েছে সেটা হচ্ছে 2 নভেম্বর 3 নভেম্বর অ্যান্ড 4 নভেম্বর যেটা কিনা বিকেল 4টে অবধি আমরা গিয়ে অ্যাডমিশন করাতে পারবো এরকম একটা নোটিফিকেশন দিয়েছে। আর এর বাইরে এখনো সিইউ কোনো ফার্দার নোটিফিকেশন দেয়নি, তাই জন্য আমাদেরকে 21 অক্টোবর অবধি ওয়েট করতে হবে ফাইনাল মেরিট লিস্টের জন্য যে এটা জানার জন্য যে আদৌ আমরা চান্স পেয়েছি কিনা আর আমরা মানে আমরা কোন কলেজ যেগুলো মানে যেই কলেজ প্রেফারেন্স দিয়েছিলাম সেই কলেজে আদৌ আমাদের হচ্ছে কিনা কিংবা অন্য কোনো কলেজ পাচ্ছি কিনা পুরোটাই জানার জন্য আমাদের 21 অক্টোবর অবধি ওয়েট করতে হবে আর তারপরে আমরা জেনে যেতে পারবো যে কার কোন কলেজে অ্যাডমিশন হচ্ছে। আর তারপরে এখন আমি তোমাদেরকে এই নোটিশটা ভালো করে দেখে বলে দেব যে নোটিশটাতে যেরকম তোমরা দেখতে পাচ্ছ হয়তো স্ক্রিনে আমি নোটিশটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে কলেজ ওয়াইজ সিট ক্যাপাসিটি বলে দেওয়া রয়েছে। এখন আমি তোমাদেরকে হচ্ছে নোটিফিকেশনটা দেখাবো যে নোটিফিকেশনটা কি আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি নোটিফিকেশনটা স্ক্রিনে শেয়ার করছি, এখানে আছে কলেজ ওয়াইজ ক্যাটাগরি আর এখানে হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ সিট ক্যাপাসিটি, কলেজ ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ সিট ক্যাপাসিটি এখানে দেওয়া রয়েছে মানে এসসি এসটি জেনারেল এরকম ভাবে ক্যাটাগরাইজ করে দেওয়া রয়েছে যে কতটা কি সিট রয়েছে। প্রথমেই আমরা দেখে নেব যে রয়েছে হচ্ছে ফার্স্ট কলামে যেটা রয়েছে নেম অফ দ্য ইনস্টিটিউশন, তারপরে ক্যান্ডিডেট টাইপ দেওয়া রয়েছে, তারপরেই যে কলামটা রয়েছে সেটা হচ্ছে সিইউ অনার্স মার্কস মেরিট আর তারপরে হচ্ছে জেনারেল মার্কস মেরিট। এবারে আমরা এখানে দেখে নেব যে সিইউ যারা অনার্স মার্কস মেরিটে আছে জেনারেলে রয়েছে হচ্ছে 9টা সিট, এসসিতে রয়েছে হচ্ছে 4টে সিট, এসটিতে রয়েছে হচ্ছে শিডিউল ট্রাইবে রয়েছে 1টা সিট, আর হচ্ছে ওবিসি এতে রয়েছে 2টো সিট, ওবিসি বিতে রয়েছে 1টা সিট, আর পিডাব্লিউডি যারা রয়েছে ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা তাদের জন্য 1টা সিট। তো টোটাল নাম্বার অফ সিট রয়েছে হচ্ছে 18টা। আর এইদিকে জেনারেল মার্কস মেরিটের মধ্যে জেনারেলে রয়েছে হচ্ছে 9টা সিট, ওরকম শিডিউল কাস্টদের জন্য 4টে রয়েছে, এসটিদের জন্য 1টা রয়েছে, ওবিসির জন্য 2টো রয়েছে, ওবিসি বির জন্য রয়েছে 1টা, আর হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা তাদের জন্য রয়েছে 1টা। টোটাল তাহলে এখানেও রয়েছে 18টা সিট। আর তার নিচেই দেখো নন সিইউ জেনারেল মার্কস মেরিটের নিচে যারা নন সিইউ তাদের জন্য জেনারেলে রয়েছে হচ্ছে 4টে সিট, শেডিউল কাস্টের জন্য রয়েছে 2টো সিট, এসটিতে কোনো সিট দেয়নি শিডিউল ড্রাইভের জন্য, ওবিসি এতে দিয়েছে 1টা সিট, ওবিসি বিতে দিয়েছে 1টা সিট, ফিজিক্যালি চ্যালেঞ্জের জন্য কোনো সিট দেয়নি। টোটাল তার মানে নন সিইউ ইনটেক ডিপার্টমেন্ট অফ ল হাজরাতে নিচে হচ্ছে 8টা।
তারপর আমরা দেখে নেব তারপর যে কলেজ আছে সেটা হচ্ছে সুরেন্দ্রনাথ ল কলেজ। সেখানে সিউ যারা অনার্স মেরিটিস মানে সিউতে যারা অনার্স করেছিল তাদের কি বলছে, সিউতে যারা অনার্স করেছিল জেনারেলের জন্য ক্যাপাসিটি হচ্ছে 4টে, শিডিউল কাস্টের জন্য হচ্ছে 2টো, এসটির জন্য হচ্ছে 0, ওবিসি এর জন্য হচ্ছে 1, ওবিসি বির জন্য 1, আর হচ্ছে ফিজিক্যালি যারা চ্যালেঞ্জ তাদের জন্য 0। তো টোটাল সিউ যারা অনার্স ক্যান্ডিডেট তাদের জন্য হচ্ছে 8টা মানে 8টা ইনটেক হবে। আর জেনারেল মেরিটিস যারা সিউ তাদের দেখে নিই, তাদের হচ্ছে জেনারেলে হচ্ছে 4টে, এসসিতে হচ্ছে 2টো, এসটিতে হচ্ছে 0, ওবিসি এ 1টা, ওবিসি বি 1টা, ফিজিক্যালি চ্যালেঞ্জ 0। তো এখানে টোটাল নিচ্ছে হচ্ছে যারা সিউ তারা সেখানে নিচ্ছে হচ্ছে 8টা। এবার নন সিউটা দেখে নেবো, নন সিউতে জেনারেলে রয়েছে 3টে, তারপরে এসসিতে রয়েছে 1টা, এসটিতে রয়েছে 0, ওবিসি এ 0, ওবিসি বি 0, ফিজিক্যালি চ্যালেঞ্জে 0। তার মানে 4টে টোটাল ইনটেক নিচ্ছে হচ্ছে নন সিউ থেকে সুরেন্দ্রনাথ ল কলেজ। যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের আমরা দেখে নেব হচ্ছে যারা সিউতে অনার্স করেছে তাদের জন্য কতগুলো সিট রিজার্ভড আছে। জেনারেলে রয়েছে 6টা, শিডিউল কাস্টে রয়েছে 2টো, শিডিউল ট্রাইবে রয়েছে 1টা, ওবিসি এতে 1টা, ওবিসি বিতে 1টা, ফিজিক্যালি চ্যালেঞ্জে 0। তো টোটাল সিউর অনার্স ক্যান্ডিডেট নিচ্ছে হচ্ছে 11টা। আর সিউর যারা নন অনার্স ক্যান্ডিডেট ছিল তাদের জন্য জেনারেলে রয়েছে 6টা সিট, এসসিতে রয়েছে 2টো সিট, এসটিতে রয়েছে 1টা, ওবিসি এতে রয়েছে 1টা, ওবিসি বিতে রয়েছে 1টা, আর ফিজিক্যালি চ্যালেঞ্জের জন্য কোনো সিট নেই। তাহলে টোটাল সিট আছে হচ্ছে যারা সিউর নন অনার্স ক্যান্ডিডেট ছিল 11টা সিট রয়েছে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে। এবারে নন সিউর যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য কতগুলো সিট রয়েছে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে সেটা আমরা দেখে নেব। জেনারেলে রয়েছে 4টে সিট, শিডিউল কাস্টে রয়েছে 1টা, এসসিতে রয়েছে 0, ওবিসি এতে রয়েছে 1টা, ওবিসি বিতে রয়েছে 0, ফিজিক্যালি চ্যালেঞ্জে রয়েছে 0, আর টোটাল নাম্বার অফ ইনটেক যেটা রয়েছে সেটা হচ্ছে 6টা। তার মানে 6টা রয়েছে সিট নন সিউ ক্যান্ডিডেটসের জন্য যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে। সাউথ ক্যালকাটা ল কলেজে সিউতে যারা অনার্স করেছিল তাদের জন্য কতগুলো সিট রয়েছে এবার সেটা দেখে নেব। জেনারেলে রয়েছে 6টা সিট, এসসিতে রয়েছে 2টো, এসটিতে 1টা, ওবিসি এ 1টা, ওবিসি বি 1টা, আর ফিজিক্যালি চ্যালেঞ্জের জন্য কোনো সিট নেই। টোটাল নাম্বার অফ সিট ফর সিউ অনার্স ক্যান্ডিডেট রয়েছে হচ্ছে 11টা। আর এবারে সিউর যারা নন অনার্স ক্যান্ডিডেট ছিল তাদের জন্য কতগুলো সিট রয়েছে সেগুলো দেখে নেব। জেনারেলে রয়েছে হচ্ছে 6টা, এসসিতে রয়েছে 2টো, এসটিতে 1টা, ওবিসি এতে 1টা, ওবিসি বিতে 1টা, আর ফিজিক্যালি চ্যালেঞ্জের জন্য হচ্ছে 0। তো টোটাল নাম্বার অফ সিটস যেটা সিউর নন অনার্স ক্যান্ডিডেট আছে তাদের জন্য হচ্ছে 11টা। আর যারা এবারে নন সিউর ক্যান্ডিডেট তাদের জন্য সাউথ ক্যালকাটা ল কলেজে কতগুলো সিট রয়েছে এবার সেগুলো দেখে নেব। জেনারেলে রয়েছে হচ্ছে 3টে সিট, এসসিতে 1টা, এসটিতে কোনো সিট নেই, ওবিসি এতেও কোনো সিট নেই, ওবিসি বির জন্য কোনো সিট নেই, ফিজিক্যালি চ্যালেঞ্জের জন্য কোনো সিট নেই। তাহলে টোটাল নাম্বার অফ সিট যেটা নন সিউ ক্যান্ডিডেটসের জন্য আছে সেটা হচ্ছে 4টে সিট রয়েছে সাউথ ক্যালকাটা ল কলেজে। তবে কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটে এবার দেখে নেবো যে সিউর অনার্স ক্যান্ডিডেট ছিল তাদের জন্য কতগুলো সিট রয়েছে। জেনারেলের জন্য রয়েছে হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের মধ্যে 4টে সিট রয়েছে, এসসিতে 2টো রয়েছে, এসটিতে কোনো সিট নেই, ওবিসি এতে 1টা, ওবিসি বিতে 1টা, আর ফিজিক্যালি চ্যালেঞ্জের জন্য কোনো সিট নেই। তার টোটাল নাম্বার অফ সিট ফর সিউ অনার্স ক্যান্ডিডেট সেটা হচ্ছে 8টা সিট রয়েছে কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটে। এবারে আমরা দেখে নেব যে সিউর যারা নন অনার্স ক্যান্ডিডেট ছিল তাদের জন্য কতগুলো সিট রয়েছে কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটে। জেনারেলের জন্য রয়েছে হচ্ছে 4টে, এসসিদের জন্য রয়েছে 2টো, এসটির কোনো সিট নেই, ওবিসি এতে 1টা, ওবিসি বিতে 1টা, ফিজিক্যালি চ্যালেঞ্জের কোনো সিট নেই। তাহলে টোটাল নাম্বার অফ সিট আছে হচ্ছে 8টা সিট রয়েছে সিউর নন অনার্স ক্যান্ডিডেটের জন্য। এবার দেখবো যে নন সিউ ক্যান্ডিডেট যারা নন সিউ ক্যান্ডিডেটস তাদের জন্য কতগুলো সিট রয়েছে কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটে। জেনারেলদের রয়েছে 3টে, এসসিতে রয়েছে 1টা, এসটি, ওবিসি এ, ওবিসি বি, আর ফিজিক্যাল চ্যালেঞ্জের জন্য কোনো সিট নেই। তাহলে টোটাল নাম্বার অফ সিট যেটা রয়েছে সেটা রয়েছে মাত্র 4টে সিট রয়েছে কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটে নন সিউ ক্যান্ডিডেটসের জন্য। এবার যেরকম তোমরা নিচে দেখতেই পাচ্ছ যে লেখা রয়েছে টেন্টেটিভ ডেট ফর পাবলিকেশন অফ ফার্স্ট সিলেকশন লিস্ট, মানে ফার্স্ট সিলেকশন লিস্ট পাবলিকেশন ডেট যেটা রয়েছে যেদিন ফার্স্ট সিলেকশন লিস্ট পাবলিশ হবে সেটা হচ্ছে 21 অক্টোবর 2022। আর টেন্টেটিভ ডেটস ফর অ্যাডমিশন, অ্যাডমিশন এখানে যেরকম তোমরা দেখতে পাচ্ছ 3টে ডেট রয়েছে, সেটা হচ্ছে 2nd নভেম্বর, 3rd নভেম্বর, আর 4th নভেম্বর 2022। বিকেল 4টে অবধি আমরা অ্যাডমিশন নিতে পারবো সেরকমটা এখানে এখনো অবধি জানানো হয়েছে সিউর ওয়েবসাইট থেকে। তো আশা করছি যে আজকের ভিডিওটা মেবি তোমাদের জন্য খুব ইউজফুল হবে, মেবি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একদম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর এই ভিডিওটাকে একদম গিয়ে এখন একটা লাইক করে দাও। দেখা হবে অন্য আর একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে।
ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থাকো, আর দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিও।